ভুজা বিশিষ্ট দেবী মহালক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথিতে পূজিত হন দেবী। কিন্তু এই দেবী একই দিনে দুই রূপে পূজিত হয়ে আসছেন 20 বছর ধরে। সকালে মহালক্ষ্মী রূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মী রূপে। মালদা জেলার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমে পূজিত হয়ে আসছেন এই মহালক্ষ্মী। স্বামী গ্রিয়াকানন্দজি মহারাজ 1998 সালে এই আশ্রমটির প্রতিষ্ঠা করেন। 2000 সাল থেকে তিনি 18 হাত বিশিষ্ট মহালক্ষ্মী পুজোর সূচনা করেন। তবে দেবী এখানে সকালে এক রূপে ও রাতে এক রূপে পূজিত হয়ে আসছে সেই থেকেই। এই পুজো দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে। আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে দেবীর সকালে মহালক্ষ্মী রূপে পূজিত হয়েছে এবং রাতে কোজাগরী লক্ষ্মী রূপে তিনি পূজিত হবেন। এই পুজো গোটা পশ্চিমবাংলার মধ্যে একমাত্র মালদা জেলার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া আশ্রমেই হয়ে থাকে। স্বামী গিরিজাত্মানন্দজি মহারাজ, যিনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা, তিনি ভর্তিটারি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে থাকেন। তিনি এখানে যখন ছিলেন প্রথমে, তখন তিনি এটা প্রতিষ্ঠাতা করেন। 1998 সালে এই আশ্রম প্রতিষ্ঠাতা করেন এবং তারপরে 2002 সালে এই মন্দিরে এই শ্রী শ্রী মহালক্ষ্মী পূজা 18টা হাত উনি এখানে শুরু করেন। এটি আমার মনে হয় ভারতবর্ষে পশ্চিমবঙ্গের আছে কি না আমার জানা নেই, তো এটি আমিও দেখেছি। আমি বহু জায়গায় পুজো করেছি, দেখেছি সারা ভারতবর্ষ ঘুরে, তাতে পাইনি। তো মহারাজের এখানে দেখলাম যে 18টি হাত নিয়ে মা মহালক্ষ্মী দেবী এখানে প্রতিষ্ঠাতা হয়েছে। 2002 থেকে পুজো হচ্ছে এবং এবছরও হয়েছে ভর্তিটারি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে দুর্গা পূজা হয়েছে, সেখানে কালী পূজা হবে, সেখানেও লক্ষ্মী পূজা হয়, সব কিছু। আমাদের 3-4টে আশ্রম আছে, সব জায়গায় মহারাজ প্রতিষ্ঠা করেছেন। এই আশ্রমে যেখানে যেখানে পূজা হচ্ছে এরকমই পূজা হয়। ওইটাই মহালক্ষ্মীর একটা রূপ, শ্রী শ্রী মহালক্ষ্মীর একটা রূপ, 18টা হাত নিয়ে। যেমন কোথাও কালী আমরা দেখি মুণ্ডমালা একদম পুরো রয়েছে, কোথাও দেখি মুণ্ডমালা নেই হাত নিয়ে রয়েছে, সেরকমই এখানে মহালক্ষ্মীর 18টি হাত নিয়ে বিরাজ করছে। ওনার মনে হয়েছে উনি করছেন, 2002 সাল থেকে উনি করছেন, আজ পর্যন্ত চলে আসছে, প্রায় 20 বছর এটি চলছে। এখানে কী কী নিয়ম রয়েছে পুজোর? এখানে পুজো হচ্ছে নিত্য ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পুজো হয়, শ্রী শ্রী মা সারদা দেবীর পুজো হয়, স্বামী বিবেকানন্দের পুজো হয়, কালীর পুজো হয়, মহালক্ষ্মী পুজো হয়, নারায়ণের পুজো হয়। এগুলো নিত্য পুজো হয় এবং সন্ধ্যেবেলা নিত্য আরতিও হয়। এভাবে মহালক্ষ্মীর পুজো তো এই তো হলো, আবার সন্ধ্যেবেলা কোজাগরী লক্ষ্মীর পুজো হবে। এটি মহারাজ এখানে 2টি পুজোই এখানে স্থাপনা করেছেন, একটা শ্রী শ্রী মহালক্ষ্মী পূজা আর একটি হচ্ছে সন্ধ্যেবেলা হবে কোজাগরী লক্ষ্মী। এই মূর্তিটা কতদিন থাকবে এখানে রাখা? এই মূর্তি থাকবে, কালকেই বিসর্জন হয়ে যাবে যেমন হয়। আপনার নাম ও পরিচয়? আমার নাম স্বামী তজ্জপানন্দ অমরেন্দ্র মহারাজ। আমি রামকৃষ্ণ সারদা তীর্থমে এখানে আছি, আর আমাদের আরেকটি ব্রাঞ্চ, এটা হেড ব্রাঞ্চ বললাম, রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ ভর্তিটারিতে। সেখানে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গিরিজানন্দজী মহারাজ রয়েছেন, গিরিজাত্মানন্দজী মহারাজ রয়েছেন। এখানে আছেন স্বামী আত্মপ্রাণানন্দজী মহারাজ, উজ্জ্বল মহারাজ নামে পরিচিত। এখানে আছেন স্বামী স্বয়ংপ্রকাশানন্দ মহারাজ, জিতেন মহারাজ। এখানে আছেন অমৃত চৈতন্য মহারাজ, যিনি টিঙ্কু মহারাজ, যিনি পুজো করেছেন মহালক্ষ্মী পুজো, এবং যিনি নিত্য পূজাও এখানে করেন, আরতি করেন, গান করেন। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।